إذا ولد للرجل ابنة بعث الله عز وجل ملائكة جي كنا شنطن جن منيلي تمرا اي كنا شنطن كي شاتي شاتي جيبي تو ابو ساي دفن كوري فلو كنا شنطن جن منيلي تمرا تما دير من خراب كوري فلو اي كنا شنطن جو كن كنو غوري جن مني رب العالمين تو كن খুশি হয়ে ওই ঘরের উপরে আল্লাহ তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় রহমতের ফেরেশতারা এসে এই ঘরের মানুষকে সালাম দেয় সালাম দিয়ে কি করে শুনেন আল্লাহর হাবিব বললেন ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা ওই রহমতের ফেরেশতারা তারা তাদের রহমতের ডানায় ওই কন্যা সন্তানটিকে আবৃত করে এবং তাদের হাত দিয়ে রহমতের হাত দিয়ে কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষ বড় সৌভাগ্যবান এই কন্যা সন্তানের পিতামাতা বড় সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী কারণ এই কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে উত্তম শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে এরপরে এই কন্যা সন্তানকে যারা সৎপাত্রস্থ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপর অবধারিত হয়ে যাবে ইসলাম নারীকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে যারা বলে ইসলাম নারীকে সম্মান মর্যাদা দেয় নাই এরা মূর্খ এদের পড়াশোনা করা দরকার যেই সমাজে কন্যা সন্তান জন্ম নিলেই মেরে ফেলা হতো সেই সমাজে এক মহামানব আসলেন রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরার বুকে এসে বললেন খবরদার খবরদার নারীদের সাথে এমন আচরণ করো না মেয়েদের সাথে এমন আচরণ করো না কন্যা সন্তানগুলোকে মেরে ফেলো না আল্লাহ তাআলা নারীদের জন্য কোরআনে আয়াত নাযিল করলেন বিআইয়িদাম বিন কুতিলাত কোন অপরাধে এই মেয়েদেরকে তোমরা হত্যা করো আল্লাহর হাবিব বললেন খবরদার মেয়েদেরকে হত্যা করো না বরং এই মেয়ে সন্তান হলো তোমাদের জন্য কল্যাণ আর সৌভাগ্যের প্রতীক সুবহানাল্লাহ মেয়েটার জন্ম হলো এই মেয়ের কারণে ঘরের উপরে রহমত বেড়ে গেল মেয়েটা আবার বড় হচ্ছে আপনি যেন লালন পালনে মেয়ের প্রতি অবিচার না করেন এজন্য নবীজি বললেন মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ নবীজি বললেন যার ঘরে কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে নিজের জন্য যে ব্যক্তি অপমান কর মনে করে না কন্যা সন্তান জন্ম নিলে যে ব্যক্তি মেরে ফেলে না আর কন্যা সন্তানের উপরে যে পুত্র সন্তানকে প্রাধান্য দেয় না বরং লালন পালনে ছেলে মেয়ে লালন পালনে যে ইনসাফ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবে আমাদের তো অনেক ভাইয়েরা আছেন কন্যা সন্তান হলে তার মন খারাপ হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অনেকে আছে বউকেও দোষারোপ করে তুমি শুধু মেয়ে সন্তান জন্ম দাও কোনো ছেলে হয় না স্ত্রীকে দোষারোপ করে অথচ ছেলে হবে না মেয়ে হবে এই ডিসিশনটা যিনি নেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير বলছেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে পুত্র সন্তান দেন আবার তিনি যাকে ইচ্ছা করেন
ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন আবার তিনি যাকে চান কিছুই দেন না ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা অবস্থায় রেখে দেন সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে সুতরাং মেয়ে হলে আপনি স্ত্রীকে দোষারোপ করবেন না আমার নবীর যতগুলো ছেলে জন্ম নিয়েছে সব ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে উঠায় নিয়েছেন কিন্তু নবীজি কখনো এজন্য মন খারাপ করেন নাই নবীজির তো যারা বেঁচে ছিল সবাই মেয়ে ছিল মেয়েদেরকে নবীজি মহব্বত করেছেন কম না বেশি এজন্য আমরাও করব কম না বেশি এই মেয়েটাকে পড়াশোনা শিখালেন বিয়ে শাদির সময় চলে আসলো যুবতী মেয়ে বিয়ে শাদি হবে ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল দেড় হাজার বছর আগে বাজারে যেমন মাছ এবং তরি তরকারি কেনা বেচা করা হয় নারীদেরকে সেভাবে পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো বিবাহ শাদি ছাড়াই পুরুষেরা নারীদেরকে ভোগ করত অজ্ঞতার সেই সমাজে জাহেলিয়াতের সেই সমাজে পৃথিবীতে এক মহামানব আসলেন এসে বললেন নারীদেরকে মোহরানা দিয়ে ইজ্জতের সাথে বাড়িতে উঠায় আনো সুবহানাল্লাহ বিয়ে শাদিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল বিয়ের পরে এবার আপনি আপনার স্ত্রীর সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করবেন না কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ কোরআনে কারিমে আদেশ দিয়ে দিলেন শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ সুন্দর আচরণ করো তোমার সহধর্মিনীর সাথে সদাচার করো উত্তম আচরণ করো যিনি বললেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন ভালোবাসবেন সুন্দর ভাষায় কথা বলবেন সম্মানজনক আচরণ করবেন আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে সে হলো সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেই নারী কিছুদিন পরে যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন সেই নারী এবার সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে গেলেন একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যান কত সম্মান পেয়ে যান কত মর্যাদা পেয়ে যান শুনেন একজন নারী যখন থেকে মা হয়ে যান আমরা তো পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় স্যান্ডেল পায়ের তলায় জুতা আর নারী যখন মা হয়ে যান ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের বেহেশত রেখে দেন নারীর সম্মান ইসলামে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি সেই নারীদের নামে কোরআনে আলাদা সূরা আছে সূরার নাম হলো সূরাতু আন-নিসা আরেকবার বলেন ওই দিক থেকে আওয়াজ হয় না সবাই বলেন সূরা আন-নিসা আয়াত তিলাওয়াত করেছি 75 নাম্বার জোরে বলেন তো কত নাম্বার আসলে এই আয়াতে কি আছে আমরা একটু জেনে নেই প্রথমে আমরা একটু অনুবাদ জানব এরপরে এই আয়াতে কি দেওয়া হয়েছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো না রব্বুল আলামিন বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الله تعالى বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله কি হয়েছে তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছ না আল্লাহর পথে সংগ্রাম করছ না সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও وَجَعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও وَجَعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا
আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও কোরআনুল কারীমের কোন সূরা কিংবা কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই সূরা বা ওই আয়াত কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাযিল হয়েছে সেটা জানতে হয় ব্যাকগ্রাউন্ড জানতে হয় পটভূমি যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল নাযিলের কারণ জানতে হয় এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কেন নাযিল হয়েছে সেটা আবার মনোযোগ দিয়ে শুনেন বুখারীর বর্ণনায় হাদিস এসেছে মক্কায় যখন জুলুম আর নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার জন্য আল্লাহর এই আদেশের পরে নবীজির সাথে আরো অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিন্তু কিছু সংখ্যক সাহাবী বার্ধক্যজনিত কারণে বয়স বেশি হয়ে যাওয়ায় শারীরিক অক্ষমতার কারণে হিজরত করতে পারলেন না আবার কিছু মুসলমান যারা দরিদ্র ছিলেন তারাও হিজরত করতে পারলেন না খুব মন দিয়ে শুনেন হিজরতের আদেশ আসার পরে দুই শ্রেণীর মানুষ হিজরত করতে পারেন নাই জোরে বলেন কয় শ্রেণী আরেকটু জোরে বলেন এক নাম্বার বেশি বয়স হয়েছে শারীরিক দুর্বলতা অক্ষমতা এই কারণে তারা হিজরত করতে পারেন নাই দুই নাম্বার হলো দরিদ্র একদম হতদরিদ্র এরাও হিজরত করতে পারেন যারা যারা হিজরত করতে পারেন নাই এদের মধ্যে অনেকেই ছিলেন যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং তার মা হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আন ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ এই রকম আরো অনেক সাহাবীরা হিজরত করতে পারেন নাই একটু আগেই বলেছি হিজরতের আদেশ আসার পরে কয় শ্রেণীর মানুষ হিজরত করতে পারেন নাই মনে রাখবেন কয় শ্রেণী শারীরিকভাবে অক্ষম দুই নাম্বার দরিদ্র এই দুই শ্রেণীর মুসলমান হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন মক্কায় থাকার কারণে কাফির মুশরিকরা তাদের উপরে অবর্ণনীয় জুলুম বাড়িয়ে দিল এত জুলুম এত নির্যাতন নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়নে ওই বয়স্ক আর দরিদ্র মুসলমানরা আহাজারি আরম্ভ করলেন কাফিররা শারীরিকভাবে দুর্বল সেই মুসলমান আর হতদরিদ্র মুসলমানদেরকে তারা হুমকি দিল আলটিমেটাম দিল হয় তোমরা ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো সেই ঈমানদারেরা তখন দীপ্ত কণ্ঠে সাহসী উচ্চারণ করেছিলেন কাফিরের গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন করতে 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 আমাদেরকে শাহাদাতের ঈদগাহে শামিল করে দিতে পারবা কিন্তু আমাদের থেকে আমাদের ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না আল্লাহু আকবার এর নাম ঈমান এর নাম ঈমান বেঈমানরা ঈমানদারদেরকে লোভ লালসা জুলুম নির্যাতন হুমকি ধামকি দিবে আর ঈমানদারেরা বলবে তোর হুমকি ধামকির আমি পরোয়া করি না আমার জীবন নিতে পারবি আমার থেকে ঈমান নিতে পারবি না আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন আরো আস্তে বলেন আমিন বেঈমানদের কাফিরদের নির্যাতন আরো বেড়ে গেল যখন বেঈমান আর কাফিরদের নির্যাতন আরো বেড়ে গেল তখন এই নির্যাতিত মুসলিম মুসলমানরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন দুইটা দোয়া করেছিলেন দুইটা কথা বুঝে থাকলে বলেন মুসলিমরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা এক নম্বরে তারা বলেছিলেন ও মাবুদ ও আমাদের রব এই জালিমদের এলাকা থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করো এরা আমাদের উপর জুলুম করে আর দুই নম্বর দোয়া করেছিলেন আল্লাহ আমাদের জন্য কিছু ভাই পাঠাও যারা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে সাহায্যকারী পাঠাও
দোয়া করেছেন কয়টা এক নাম্বার আল্লাহ আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো এখান থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করো দুই নাম্বার আমাদের জন্য সাহায্যকারী পাঠাও অভিভাবক পাঠাও এই নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানরা যখন আল্লাহর কাছে এই দুইটা দোয়া করলেন তাদের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মনে রাখবেন মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় তিন ব্যক্তি দোয়া করলে তাদের দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না কথা বুঝে থাকলে বলেন কয়জনের দোয়া ফিরায় দেওয়া হয় না এক নাম্বার মজলুম তার দোয়া ফিরানো হয় না দুই নাম্বার হচ্ছে মুসাফির তার দোয়া ফিরায় দেওয়া হয় না তিন নাম্বার হলো মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল করে নেন কি মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই এজন্য খবরদার কোনো মানুষের উপর জুলুম করবেন না কাউকে হয়রানি করবেন না কারো নামে মিথ্যা মামলা দিবেন না কাউকে ঘর বাড়ি ছাড়া করবেন না অযথাই মানুষকে কষ্ট দিবেন না খবরদার কোন মানুষের উপর যদি জুলুম করেন আর ওই মজলুম মানুষ যদি চকের পানি ফেলে দেয় ওই মজলুমের চকের পানি আপনার জন্য অভিশাপের কারণ হয়ে যাবে সামান্য স্বার্থের জন্য তার পাশের বাড়ির লোকদেরকে বাড়িতেই থাকতে দেয় না ঘর বাড়ি ছাড়া এলাকা ছাড়া এত হেডাম কিসের আপনার এত ভাব কিসের আপনার যত মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন যত মানুষকে আপনি কাঁদিয়েছেন যত মানুষের চোখের পানি ঝরেছে প্রত্যেক ফোঁটা চোখের পানি আপনার জন্য অভিশাপ হবে এজন্য খবরদার কারো উপরে জুলুম করবেন না কারণ মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না অ্যাকশন হয়তো এখন আরম্ভ হতে পারে আজ আরম্ভ হতে পারে আর আজ যদি না হয় তো পরে হবে এখন না হোক পরে অ্যাকশন নেবেন যিনি তিনি কি আল্লাহ আল্লাহর অ্যাকশন থেকে বাঁচার মতো ক্ষমতা আমাদের কারো আমাদের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি আমাদের কি আসলে কোনো ক্ষমতা আছে নাকি কোনো ক্ষমতা নাই আপনার নিজের উপরে নিজেরই নিয়ন্ত্রণ নাই এই যে রাতের বেলা ঘুমাবেন আল্লাহ যদি না জাগান নিজে নিজে আপনি জাগতে পারবেন না কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা যার কাছে তিনি কি যে জায়গায় ছিলাম সেখানে ফিরায় নিয়ে যায় মজলুমরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয়টা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন মদিনায় থাকা মুসলমানদেরকে বললেন ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান তোমাদের সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষ ভাই বোন এবং সেই শিশুদের জন্য মক্কায় যারা কাফিরদের হাতে নির্যাতিত হয়ে আহাজারি করছে যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা যারা বলছে হে আল্লাহ আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো এই এলাকা থেকে বের করো যারা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা যারা বলছে আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও সাহায্যকারী পাঠাও মজলুমের পক্ষে যিনি আছেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো সেটা বলছিলাম মদিনায় যারা হিজরত করে গিয়েছেন তারা হলেন মুহাজির মুহাজিরদেরকে কেন্দ্র করে আল্লাহ বললেন মক্কায় থাকা দুর্বল ইমানদার নারী পুরুষ এবং শিশু যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে তোমরা কি কিছু করবা না তাদের জন্য তোমরা কি লড়াই করে তাদের থেকে তাদেরকে কাফিরদের হাত থেকে উদ্ধার করবা না দেড় হাজার বছর আগে কোরআন নাজিল বন্ধ হয়েছে এখনকার যুগে কোরআন আর নাজিল হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমি এই আয়াত যখন পড়ি আমার কাছে কেন জানি মনে হয়
যদি আজকের যুগে এখনকার সময়ে কুরআন নাজিলের কোনো ব্যবস্থা থাকত আল্লাহর তরফ থেকে যদি আয়াত নাজিলের ওহি আসার কোনো রকম ব্যবস্থা থাকত তাহলে এই আয়াতটা হয়তো এখন এইভাবে নাজিল হতো কি হয়েছে পৃথিবীর 200 কোটি মুসলমানদের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষ আর শিশুদের আহাজারি তোমাদের কানে কি ঢুকে না তোমাদের কানে কি তাদের আওয়াজ যায় না বাচ্চাগুলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অসভ্য দখলদারদের মিসাইলের হামলায় তাদের বোমা হামলায় তাদের নির্যাতনে নিপীড়নে বাচ্চারা পর্যন্ত হাজার হাজার বাচ্চা নিহত হচ্ছে বাচ্চাদের চেহারা ঝলসে যাচ্ছে নারীরা শিশুরা উদ্ভাস্তুর মতো জীবন যাপন করছে খাবার নাই পানি নাই ঘর নাই বিদ্যুৎ নাই কিছুই নাই বাস্তুচ্যুত হয়েছে মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে তারা উদ্ভাস্তুর মতো জীবন যাপন করছে ফেসবুক খুললেই দেখবেন ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব আরবরা কোথায় আইনাল উম্মা এই উম্মত কোথায় তারা কি আমাদের উপরেই নিপীড়ন দেখে না তারা কি আমাদের উপরেই নির্মমতা দেখে না আমাদের আর্তনা আমাদের আওয়াজ কি তাদের কানে যায় না ও মুসলমানরা এখন যদি কুরআন নাজিলের সিস্টেম থাকত তো আল্লাহ বলতেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হয়েছে তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ওই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য ওই যে ফিলিস্তিন থেকে যারা হাজারি করে রব্বানা হে আমাদের রব আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ফিলিস্তিনের বাচ্চারা তো সব সময় বলছে নারীরা শিশুরা পুরুষরা সবাই বলছে আমাদের ভাইরা কোথায় কিন্তু তাদের ভাইরা 200 কোটি মুসলমান জেগে জেগে আজকে ঘুমায় জেগে জেগে ঘুমায় 200 কোটি মুসলমান যদি ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ থাকতো ফিলিস্তিনিদের এই অবস্থা হতো 57টা মুসলিম দেশ আমাদের জনগণ কি বলবে জনগণ আমাদেরকে লজ্জা শরম দিতে পারে জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা স্টেটমেন্ট বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছে কথা কি আপনাদের মাথায় যায় কথা বুঝতেছেন কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন বিবৃতি দিয়ে কেউ ওষুধ পাঠিয়েছেন কেউ খাদ্য পাঠিয়েছেন আর তারা কি করেছে কাফির কাফিরের ভাই কথা বলেন কাফির কাফির আরো জোরে বলেন কাফির কাফির ভাই ভাই তারা বিবৃতি দিয়ে শেষ করে নাই ওই বেটা বাইডেন কি করেছে বিবৃতি দেওয়ার পরে ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে এসেছে এসে বলেছে আমরা আছি শুধু মুখে না রণতরি দিলাম অস্ত্রশস্ত্র দিলাম লাগলে সৈন্যও দিব তাদের কিছু গোলাম আছে সব গোলামরা এক হয়ে গেছে যুবকরা কথা বলেন আপনারা তো ফেসবুক চালান ওই ফ্রান্সের খবিশ তাকে খবিশ বলেছি কেন কারণ তার পৃষ্ঠপোষকতায় তার দেশে আমাদের প্রিয় নবীজির কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়েছে সে কি ভালো মানুষ না খবিশ আমার খবিশ বলা কি ঠিক আছে খবিশকে তো খবিশই বলতে হয় শয়তানকে শয়তান বলতে হয় ইমানুয়েল ম্যাক্রু বা মেখো সমর্থন দিয়েছে আমরা আপনাদের সাথে আছি ইসরায়েলের জাস্টিন ট্রুডু তারপরে আপনার জেনারেলস্কি সহ ঋষি সুনাক সহ সবাই পক্ষে না যা যা লাগে সব তারা দিতে রাজি কাফিরের সাথে কাফির আমাদের তো 57টা মুসলিম দেশ লাগতো না শুধু মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো যদি বলতো পশ্চিমের দেশে থাকা গোলামরা শোনো তোমরা যে ইসরায়েলকে মদত দাও আর অসভ্য ইহুদিরা শোনো
যদি আমাদের ফিলিস্তিনিদের ভূমি না ছাড়ো আর যদি আমাদের ভাই বোনদের উপর হামলা না করো এক ফুটা তেল বিক্রি করব না দেখতেন ওই পশ্চিমের গোলামদের তেল এমনি নেবে যেত যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলে এক ফুটা তেল তোমাদেরকে দিব না এদের একটা বিমানও আকাশে উড়বে কথা বলেন না কেন আপনারা একটা যুদ্ধ বিমানও আকাশে উড়বে এমন কথা তারা বলতে পেরেছে বলতে পারবেও না কারণ চেয়ারের ভয় আছে না নাই মুসলমান যখন থেকে দুনিয়া আর ক্ষমতার মুহে পড়ে গিয়েছে তখন থেকেই মুসলমান তার সোনালি ইতিহাসকে হারাতে আরম্ভ করেছে আর দুর্বল যারা যারা দুর্বল ইমানদার ইমানের ব্যাটারিতে চার্জ কমে গেছে বিভিন্ন চায়ের দোকানে দোকানে বিভিন্ন সময় আলোচনা হয় আমার দেশের চায়ের দোকানগুলো হলো সেকেন্ড পার্লামেন্ট দ্বিতীয় সংসদ ভবন আপনি ওখানে যাবেন দেখবেন অহেতু কথার ভান্ডার ওখানে নির্বাচন আসলে এগুলো আরো বেশি হয় তখন চা খাওয়ানো মানুষের সংখ্যাও বাড়ে আর চা খুরদের সংখ্যাও বাড়ে ঠিক আছে কথা ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় চা দিল ভাইজান কি খবর আপনার এলাকার কি খবর স্পিকার লাগাই দিল সদস্যকে আর চাখুর যারা আসে তারা সবাই সাংসদের ভূমিকায় তারা চা খাবে আর এইটা ওইটা এইটা ওইটা হুমাজা তিল্লুমাজা আগে পিছে নিন্দা কি বলেন এগুলো চায়ের দোকানে আপনাদের এলাকায় নাই এই ওয়াজ এখানে কমন পড়ছে এখানেও আছে বিভিন্ন জায়গায় আলোচনা করবে কয় ভাই তাদের যে শক্তি পারমাণবিক দিক থেকে তারা এত শক্তিশালী সামরিক শক্তিতে তারা এত বলিয়া শক্তিশালী যে প্রযুক্তি তাদের কাছে ফিলিস্তিন বলেন আর গোটা দুনিয়ার মুসলমান বলেন এদের সাথে আসলে কুলানো যাবে না আপনাদের কি মনে হয় আপনাদেরও তো ইমানের ব্যাটারিতে চার্জ যাইতে যাইতে পানি এক ফুটা নাই ব্যাটারির পানি সব চলে গেছে আবার ঠিকও বলছে কি ভদ্র মানুষ স্বীকার করে নিয়েছে প্রযুক্তিতে অস্ত্র শস্ত্রে অস্ত্রবল সৈন্যবল জনবল সামরিক বল প্রযুক্তি বল সব দিক থেকে এগিয়ে থাকার কারণে আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস আর ওই পবিত্র ভূমি ফিলিস্তিন কাফিরদের থেকে পুনরুদ্ধার করা আমাদের জন্য এটা সম্ভব না কারণ তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী এই জন্য তাই না সম্ভব কিনা আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না সম্ভব কিনা আরো জোরে বলেন সম্ভব কিনা এটা হলো আবেগী কথা সম্ভব কিন্তু এই আবেগের সাথে বিবেক রাখা লাগবে কেন সম্ভব কারণটা কি বলবো আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো কি বলেন তো ইমান সবচেয়ে বড় অস্ত্র কি জোরে বলেন ইমান থাকলে তখন এক জায়গা থেকে সাহায্য আসে যার থেকে তখন সাহায্য আসে তিনি কি যুবকরা কি আসে না ঘুমাই গেছে আমি যুবকদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সবার উদ্দেশ্যেই বলছি যারা ভাবছে যে এই ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাস এদের থেকে কিভাবে পুনরুদ্ধার সম্ভব এরা পৃথিবীতে সামরিক শক্তিতে এগিয়ে অস্ত্র শস্ত্র প্রযুক্তি ব্যবসা বাণিজ্য সব জায়গায় তাদের রাজত্ব কিভাবে সম্ভব এটা তো শুনেন কিভাবে সম্ভব এটা পৃথিবীর ইতিহাসে অতীতে এই বাইতুল মুকাদ্দাস আর এই পবিত্র অঞ্চল কোনোদিনও শক্তি দিয়ে সৈন্য দিয়ে শক্তি দিয়ে সৈন্য দিয়ে কখনো বিজয় হয় নাই হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে কি দিয়ে হয়েছে আর একটু জোরে বলেন
কেমনে হয়েছে সেটা কি শোনাবো আসেন কোরআন থেকে আপনাদেরকে শোনাই মুসা নবীর নাম সবাই জানেন তো আপনারা কেমন নবী নরম না গরম বেশি গরম না কম গরম বেশি গরম মানুষকেও থাপড়াইছে মালাকুল মউতকেও কি গরম চিন্তা করেছেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত তার উম্মতকে বলা হয় বানু ইসরাইল মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের লোকদের উপরে যখন ফেরাউন অতিমাত্রায় জুলুম নির্যাতন বাড়িয়ে দিল আল্লাহ তাআলা মুসা নবীকে তখন বললেন তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা হলেন যেতে 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 লোহিত সাগরের তীরে গেলেন এবার সাগর কিভাবে পাস হবেন সেই চিন্তায় তারা মগ্ন ওইদিকে ফেরাউনের কানে এই খবর যখন চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা করল রওনা করে একেবারে বনি ইসরাইলের খুব নিকটবর্তী চলে আসলো বনি ইসরাইলের লোকেরা আবার মুসা নবীকে বলল ও মুসা তোমার কথা এখানে এসে তো আমরা বিপদে পড়ে গেলাম সামনে সাগর সামনে গেলেও মরণ পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলেও মরণ এখন আমরা যাব কোন দিকে মুসা নবী তখন বললেন পেরেশান হয়ে যেও না এখানে আমরা নিজেদের ইচ্ছায় আসি নাই যার হুকুমে এসেছি জোরে বলেন তিনি কে আল্লাহ সুতরাং ভয় পেও না কাল্লা ইন মাইয়া রব্বি সায়াহদিন কখনো নয় আমাদের সাথে যিনি আছেন তিনি কে তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন লাঠি দিয়ে আঘাত করেন লাঠি দিয়ে তিনি যখন আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দিলেন কে মুসা নবী এবং তার উম্মত আল্লাহর আদেশে ওই রাস্তা দিয়ে সাগর পাস হয়ে গেলেন আর ফেরাউন তার বাহিনী যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করল ঠিক সাগরের মাঝ বরাবর যাওয়ার পরে ওই ফেরাউন আর তার বাহিনীকে সাগরের পানিতে নাকানি চুবানো খাওয়াইয়া যিনি শেষ করে দিলেন তিনি কে পানির অপর নাম হলো কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম তাহলে বোঝা গেল যেটা যেটা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় তিনি চাইলে ওটা দিয়ে আবার মানুষকে মারাও যায় তাহলে সব ক্ষমতার মালিক কে ফেরাউন আর তার বাহিনী এখানেই শেষ ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন সাগরের ওই পারের ঘটনা আমাদের অনেকেরই অজানা এবার শুনেন ওই পারের ঘটনা শুনতেছেন আপনারা মুসা নবী আর তার উম্মত সাগরের এই পারে চলে আসলেন কোথায় যাবেন তারা কোন দিকে যাবেন এই রকম পেরেশানিতে তারা আছেন আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন ও আমার নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার আশেপাশের যে এলাকা এটাকে বলা হয় ফিলিস্তিন এই ফিলিস্তিন আমার শামের অংশ আল্লাহ তাআলা বললেন তুমি ওই পবিত্র ভূমিতে চলে যাও কারণ এই ভূমিকে কোরআনুল কারিমে পবিত্র ভূমি বলা হয়েছে আল্লাহ বললেন তুমি তোমার উম্মত নিয়ে ওই মসজিদে আকসার আশেপাশের এলাকা ফিলিস্তিন পবিত্র ভূমিতে গিয়ে বসবাস করো মুসা নবী তখন বললেন আল্লাহ ওই এলাকা ওই অঞ্চলকে তো শাসন করে বেঈমানরা কাফিররা বেঈমান আর কাফিররা তো ওই অঞ্চল দখল করেছে এমনকি মসজিদে আকসা পর্যন্ত দখল করে রেখেছে যেই বেঈমান গোষ্ঠী যেই কাফির গোষ্ঠী ওই অঞ্চলকে তখন দখল করে রেখেছিল ওই বেঈমান আর কাফির গোষ্ঠীর নাম হলো আমালিকা গোষ্ঠী আমালিকা সম্প্রদায় বলেন তো কোন গোষ্ঠী আরো জোরে বলেন ওই সময়ে আমালিকা গোষ্ঠী আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর মধ্যে এক শক্তিশালী সম্প্রদায় কারণ তাদের কাছে প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল অস্ত্রশস্ত্র ধন দৌলতের কোনো দিক থেকে তাদের মধ্যে কোনো কমতি ছিল না
موسى نبی বললেন আল্লাহ এই গরীব উম্মত নিয়ে আমি যদি আমালিকা গোষ্ঠী কর্তৃক শাসন করা ওই অঞ্চলে যাই এরা আমাদেরকে মাইরা শেষ করে ফেলবে আল্লাহ তাআলা বললেন মূসা তুমি তোমার উম্মত নিয়ে জিহাদের উদ্দেশ্যে যাও লড়াই করো মূসা নবী বললেন আল্লাহ কেমনে লড়াই করব আমাদের তো কোনো অস্ত্রশস্ত্র সেনাবাহিনী কিচ্ছু নাই আল্লাহ বললেন কিছুই নাই কিন্তু যিনি সাথে আছেন তিনি কে সে আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি আল্লাহ বললেন মূসা তুমি ভয় পেও না তোমার উম্মত নিয়ে তুমি শুধু যাও তোমার উম্মত যদি আমার হুকুম মেনে সাহস করে বেঈমানদের সামনে যায় আমি আল্লাহ ওয়াদা করছি ফেরেশতা পাঠায়া কাফেরগুলোকে সাইজ করে ওই ভূমি তোমাদের ভাগ্যে আমি লিখে দিব সুবহানাল্লাহ পড়েন এবার মূসা নবী তার উম্মতদেরকে ডাকলেন ডেকে এই কথাটাই বললেন এই ঘটনা কোথায় আছে শুনেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহিন 21 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন মূসা আলাইহিস সালাম তখন তার উম্মতদেরকে বললেন ইয়া কওমি দখুলুল আরদুল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন মূসা আলাইহিস সালাম বললেন হে আমার উম্মত শোনো আল্লাহ আদেশ করেছেন এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো তবে ভয় পেও না ভাবছো এরা শক্তিশালী কেমনে লড়াই করব আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর হুকুম মেনে ওখানে যেতে পারো তো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করে বিজয় দিয়ে এই ভূমি তোমাদের ভাগ্যে আল্লাহ লিখে দিবে আল্লাতি কাতাবাল্লাহু লাকুম যেই ভূমির বিজয় তোমাদের ভাগ্যে লিখে দেওয়া হয়েছে ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন খবরদার আল্লাহর এই হুকুম আসার পরে পিছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে এই কথা বললেন শুনতেছেন আপনারা তার উম্মতের মধ্যে মোট 12টা গোত্র ছিল জোরে বলেন কয়টা গোত্র এই 12 গোত্রের মধ্যে 10 গোত্রের 10 জন নেতা তারা তখন কি জবাব দিল শুনেন তারা তখন বলেছিল ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى بل اي موسى كي كوري امرا وكان جبو إن فيها قوما جبارين شكرا ایک شكتی شالي شمپردائي شاشن كوري كي باب امرا شكرا جبو ترى جو دي وكان تكي بيننا هاي তো আমরা কষ্ট করে লড়াই করে ওই ভূমি ওই মসজিদে আকসা এবং ওখানকার ভূমি আমরা পুনরুদ্ধার করতে পারবো না এরা আল্লাহ আর রসুলের কথা মানল নাকি বেয়াদবি করল আরো জোরে বলে বেয়াদবির পরিণাম কি ভালো হয় 12 গোত্রের মধ্যে 10 গোত্রের 10 নেতা বিরুদ্ধাচরণ করল 12 থেকে 10 গেলে থাকে কত আরো জোরে বলেন ওই দুই গোত্রের দুইজন নেতা ছিলেন আল্লাহওয়ালা তাফসীরের কিতাবে এদের মধ্যে একজনের নাম এসেছে ইউসা বিন নূন আলাইহিস সালাম আর আরেকজনের নাম হলো কালিব বিন ইউকেন্না এই দুইজনের কথা কোরআনে এসেছে পরের আয়াতে আল্লাহ বলছেন এই দুইজন কি বললেন এই দুইজন বলেছিলেন قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون
ওই দুইজন আল্লাহওয়ালা তারা তখন বললেন আশ্চর্য ব্যাপার কি করে তোমরা এমন বেয়াদবি করতে পারলে যেখানে আল্লাহ স্বয়ং ওয়াদা দিয়েছেন তিনি সাহায্য করে বিজয় দিবেন সেখানে তোমরা কিভাবে এমন ভাবে বিরুদ্ধাচরণ করলে তোমাদের উচিত হলো সেই ভূমি পুনরুদ্ধারের জন্য লড়াইয়ে যাওয়া কারণ ইমানদাররা ভরসা করবে কার উপরে কিন্তু ওই 10 গোত্রের 10 জন নেতা নিজেদের কথার উপরেই থাকলো তারা বলল এত কষ্ট করে আমরা লড়াই করতে পারবো না তারা তখন মুসা নবীকে বেয়াদবি করে কি বলেছিল শুনেন তারা তখন বলেছিল ফালহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তারা বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহ তোমরা দুইজন মিলে কাফিরদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করো আর আমরা বসে বসে দেখি إنا لله وإنا إليه راجعون কি জাতের বিয়াদব চিন্তা করছেন কয় তুমি আর তোমার আল্লাহ তোমরা দুইজন মিলে লড়াই করো আমরা দর্শক আমরা দেখি এই বিয়াদবে যখন তারা করলো বিয়াদবির পরিণতি ভালো আচ্ছা বলেন তো আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা শুধু যাও ফেরেশতা পাঠায়া সাহায্য কইরা বিজয় দিব গেলেই কি বিজয় আসতো না আপনাদের কোনো সন্দেহ আছে এরা গেল না আর উল্টা বেয়াদবি করলো কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা দেখি আল্লাহ তখন বললেন নবী মূসা এদের এই বেয়াদবির পরিণতি ভালো হবে না যেই ফিলিস্তিনের ভূমি আর যেই মসজিদে আকসার বিজয় ওই ভূমি তাদের ভাগ্যে আমি লিখে দিয়েছিলাম এখন সেই ভূমিকে আমি তাদের জন্য আবার 40 বছরের জন্য হারাম করে দিলাম শুধু হারাম করলাম যে তাই নয় 40 বছরের জন্য তাদের উপরে আমার শাস্তি আসলো যেই জায়গায় তারা বেয়াদবি করেছিল জায়গাটার নাম হলো তিহ ময়দান জুড়ে বলেন কি ময়দান আল্লাহ বললেন যে জায়গায় আছে ওই জায়গায় আমি 40 বছরের উন্মুক্ত জেলে ঢুকায় রাখব পরের আয়াতে আল্লাহ বললেন فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ الله بولم فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً 40 বছরের জন্য ওই ভূমি হারাম এদের জন্য আর এই 40 বছর তাদেরকে আমি উন্মুক্ত কারাগার উন্মুক্ত জেলখানায় ঢুকাব জোরে বলেন তো কি জেলখানা সবাই বলেন উন্মুক্ত উন্মুক্ত জেলখানা এটা আবার কি এটা এমন এক জেলখানা যেই জেলখানার কোনো প্রাচীর নাই দেয়াল নাই শিকলও আচ্ছা বলেন তো চট্টগ্রাম কারাগারে শিকল আর দেয়াল না থাকলে একটা আসামিকে আটকায় রাখা যাবে না জোরে বলেন না জেলখানায় কারাগারে তো শিকল এইজন্য লাগানো হয় ঈদগাঁও থানায় তো জেল আছে না কাউকে ধইরা নেওয়ার পরে ওই শিকলের ভিতর কি কইরা রাখে শিকল বন্ধ না করলে আটকাবে কেমনে তারে আর আল্লাহ বলছেন যে এদেরকে আমি শিকল শিকলযুক্ত জেলখানা না শিকল নাই দেয়াল আপনারা ভাবতেছেন হয়তো হুজুর তাহলে এই জেলখানা ঢুকাইলে তো দৌড় মারবে এত সোজা উন্মুক্ত জেলখানা দেয়াল নাই প্রাচীর নাই শিকল এটা আবার কেমন জেলখানা আমি কেন বলবো আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছে ইয়াতিহুনা ফিল আরদ আল্লাহ বলছেন এই উন্মুক্ত জেলখানার ভিতরে এরা উদ্ভাস্ত হয়ে ঘুরে বেড়াবে কোনো দিশা পাবে এখন পরিণতিটা কেমন হয়েছে প্রত্যেক দিন ভোরবেলা সকালবেলা সূর্য ওঠার পরে তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে ওই জায়গায় আবার আসছে দিশেহারা কোনো দিশা অর্থাৎ উদাহরণটা হলো এমন এই জায়গার নাম কি এলাকার নাম কি সওদাগর পাড়া
এই এলাকায় সওদাগর অনেক বেশি মনে হয় তাই না মাশাআল্লাহ ঠিক আছে মানে ব্যাপারটা হলো এমন ভোরবেলা সকালবেলা সওদাগর পাড়া থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলা আইসা আবার ওই কি আল্লাহ পারবেন না এটা আল্লাহ পারবেন কি না এই শাস্তি কত বছরের জন্য এই শাস্তিটা আসলো কেন কোন বেয়াদবি আল্লাহ বলেছেন ওই ভূমিকে গিয়ে পুনরুদ্ধার করো কোন ভূমি দেশের নাম বলেন তো এখন ফিলিস্তিনিরা নির্যাতিত মুসলমানরা অনেকে তাকায় আছে দেখি আল্লাহ কোনো সাহায্য পাঠায় কিনা বা আল্লাহর কোনো গজব এদেরে পড় আসে কিনা গজব যদি আসে ওগো ভাই 200 কোটি ঘুমন্ত মুসলমানের উপর আগে গজব আসবে আপনাকে যাইতে হবে এখন আপনি বলবেন হুজুর তাই বলে কি আমরা চলে যাব না আমাদের জজবা আছে এগুলো হচ্ছে রাষ্ট্রপ্রধানরা ব্যবস্থা করা লাগবে অনেকে বলে শুধু কি ওয়াজের মাটি এগুলা বলা হয় না আমাদেরকে সুযোগ দেওয়া হোক সুযোগ দেওয়া হলে দেখা যাবে শুধু আমরা নই এদেশ নয় তমাম দুনিয়ার 57টি রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ ইসলাম প্রাগল জনতা আছে মসজিদে আকসার জন্য রক্ত দিতে জীবন দিতে ব্যবস্থা তো হওয়া লাগে কোথায় ছিলাম মনে আছে কত বছরের গজব তিন বছর গেল আপনারা কি ঘটনাগুলো মন দিয়ে শুনতেছেন এগুলো বানানো ঘটনা না কুরআনের ঘটনা তিন বছর চলে গেছে কয় বছর তিন বছর পরে মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে এখন তারা আরো দিশেহারা বনি ইসরাইলের দায়িত্ব পেলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম ইউশা বিন নুন আলাইহিস সালাম বুড়ারা আস্তে আস্তে মারা গেল শিশুরা কিশোর হলো কিশোররা তরুণ যুবক হলো 40 বছর সময় তো নতুন প্রজন্ম আসলো নতুন প্রজন্ম এসে জানতে চাইল যে আমরা এই সাংঘাতিক জেলখানায় আটকা পড়লাম কেমনে সকালবেলা যেখানে সন্ধ্যাবেলা তো তাদেরকে এই কিচ্ছা শোনানো হলো জিহাদে না যাওয়ার কারণে নতুন প্রজন্মরা বলল না তাহলে আমরা আর এই ভুল করতে চাই না দায়িত্বপ্রাপ্ত যিনি হলেন ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে তারা গিয়ে বলল আমরা আল্লাহর হুকুম মেনে লড়াইয়ের ময়দানে যেতে চাই সুবহানাল্লাহ তারা তওবা করল আল্লাহ তাআলা তওবা কবুল করলেন এবার ওই ওই জমি ফিলিস্তিনের ওই ভূমি বিজয়ের জন্য এবার বনি ইসরাইলরা যাচ্ছে লড়াইয়ে বেঈমানদের সাথে বেঈমানদের বিরুদ্ধে যার নেতৃত্বে যাচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম চলে গেলেন তুমুল লড়াই আরম্ভ হলো তুমুল যুদ্ধ চলছে যুদ্ধ হতে 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 জুমার দিনে আসরের সময় কোন দিন জুমার দিন কোন দিন আসরের সময় হয়ে গেছে ওই সময়ে দেখা যাচ্ছে যুদ্ধে ইমানদাররা বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে সুবহানাল্লাহ পড়ে কিন্তু এখানে একটা ব্যাপার হলো জুমার দিনের পরের দিন কি কিবার আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার কিন্তু ওই সময়ে বনি ইসরাইলের ইবাদতের দিন ছিল শনিবার এখন যদি জুমার দিন আসর হয়ে গেছে মাগরিব হয়ে গেলে সূর্য ডুবে যাবে শনিবার আরম্ভ হবে পবিত্র দিন হিসাবে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে ওই পরের দিন গিয়ে রবিবারে আবার যুদ্ধ যদি আরম্ভ হয় কাফিররা আরো সৈন্য নিয়ে আরো প্রস্তুতি নিয়ে মাঠে আসলে ইমানদারদের অবস্থা একটু সূচনীয় হয়ে যেতে পারে এজন্য কমান্ডার কমান্ডারের নাম বললাম কি ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি ওই আসরের সময় আসরের একটু পরে সূর্যের দিকে তাকিয়েছেন কোন দিকে এটা বুখারী শরীফের হাদিস সূর্যের দিকে তাকিয়ে তিনি বলেছেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর এর অর্থ হলো তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট অর্থাৎ তুমিও আল্লাহর আদেশ পালন করে প্রতিদিন পূর্ব দিকে উঠো পশ্চিম দিকে অস্ত যাও আল্লাহর হুকুম মানো তুমি আর আমি কি আমি এবং আমার সাথে যারা এসেছে আমরাও আল্লাহর গোলাম আল্লাহর হুকুম মতো এখানে
এসেছে এজন্য তিনি সূর্যের দিকে তাকিয়ে বললেন বুখারীর হাদিস ইন্নাকি মামুরাতুন তুমিও আল্লাহর আদেশ মানো ওয়া আনা মামুর আমিও আল্লাহর আদেশ মানি এবার আসমানের দিকে তাকায়া দোয়া করলেন কি করলেন যেটা অনেক সময় শক্তি দিয়ে পাওয়া যায় না সেটা দোয়া দিয়ে তিনি বললেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা ইহবিসহা আলাইনা হে আল্লাহ আজকে জুমার দিন মাগরিব হয়ে যাবে কিছুক্ষণ পর সূর্যটা ডুবে গেলে যুদ্ধ আজকে বন্ধ হয়ে যাবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি আল্লাহ তুমি তো সূর্যের মালিক আমাদেরও মালিক হে আল্লাহ ইহবিসহা আলাইনা আজকে আমরা বাইতুল মুকদ্দাস কাফিররা দখল করে রেখেছে এই বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিনের এই ভূমিকে পুনরুদ্ধার করার আগ পর্যন্ত তুমি কি একটু সূর্যকে থামাই দিতে পারো না আমি কি কিচ্ছা শুনাইতেছি না পৃথিবীর একজন মহামানবের দোয়া কবুল করে আল্লাহ তাআলা পৃথিবীতে একবারই সূর্য থামিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ সেটা ওই আকসা যুবক ভাইরা শুনেন ওই আকসা ওই মসজিদে আকসা ওই বাইতুল মুকদ্দাসের বিজয়ের জন্য আল্লাহ সূর্যকে পর্যন্ত স্টপ করে দিয়েছে আল্লাহু আকবার তিনি যখন বলেন আল্লাহ আজ আমরা বিজয়ী হচ্ছি না যতক্ষণ সূর্যকে থামায় রাখো ততক্ষণ আল্লাহ কি করলেন আল্লাহ তাআলা সূর্যকে বললেন হে সূর্য তুমি এই মুহূর্ত থেকে থেমে থাকো ততক্ষণ আমার ঈমানদার এই বান্দারা মসজিদে আকসা আর ফিলিস্তিনকে কাফিরদের থেকে পুনরুদ্ধার করে না যতক্ষণ আল্লাহু আকবার যে ঈমানদাররা গিয়েছে অস্ত্র বেশি ছিল না কথা বলেন না কেন আপনারা না সেনাবাহিনী না কিছু আছে না কিন্তু সবচেয়ে বড় জিনিস তাদের কাছে আছে ঈমান নাম কি ঈমান জোরে বলেন ঈমান জোরে বলেন ঈমান আমাদের আজ ঈমান আছে আমাদের ঈমান আছে কিনা আজান আজান হলে দেখা যায় মসজিদ হাহাকার করে যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না এই ঈমান ঈমানই না এই ঈমান ঈমানই না কে বলেছেন ছোট হুজুর না বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলেছেন লা সালাতা লিমান লা দীন লাহু যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই দিন নাই দিন নাই তো আমি তো এজন্যই বলেছি আল্লাহ কি করে আমাদেরকে বিজয় দিবেন আমাদের কাছে AK-47 পারমাণবিক বোমাও যদি থাকে আল্লাহর কসম আমরা পৃথিবীতে শক্তিশালী হতে পারবো না ততক্ষণ ঈমানদার হতে পারবো না যতক্ষণ আমাদের সোনালী ইতিহাস আপনি পড়েন আমাদের পূর্বপুরুষরা পৃথিবী শাসন করেছেন পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন আজকের পশ্চিমাকে সবাই ভয় পায় আপনারা উসমানীয় খলিফাদের জীবনী পড়বেন উসমানীয় খলিফাদের সামনে এই পশ্চিমের দেশের গোলামেরা হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকত এটা আমাদের সোনালী যুগের ইতিহাস সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন নবীজির জীবনী পড়ে দেখেন আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে কি দিয়ে জোরে বলেন এই বাংলাদেশে অগণিত অসংখ্য মানুষ বেঈমান ছিল ঈমানদার হয়েছে ওলিয়াউলিয়ারা এসেছেন এসে মানুষকে ঈমানদার বানিয়ে ফেলেছেন অস্ত্র দিয়ে জোরে বলেন তাদের বিশুদ্ধ ঈমান আর আদর্শ দেখেই মানুষ তাদের প্রতি মোহাবিষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলেন তো এই বাইতুল মুকদ্দাসের বিজয় আজকে আসছে না কেন আর পৃথিবীর মুমিনরা এরকম হয়ে গেল কেন দেখেন না ঈমানের বেটা দিতে কোনো চার্জ কোনো চার্জ সে ভাবছে আমরা কেমনে এটা আবার ফিরে পাবো বাইতুল মুকদ্দাস ওরা তো আমাদের চেয়ে শক্তিশালী কোনোদিনও না যদি আমাদের কাছে ঈমান থাকে আমাদের চেয়ে শক্তিশালী কেউ হতে পারবে না এখানে তো অনেক যুবককে আমি দেখছি এই যুবকরা হলো ইসলামের প্রাণশক্তি এই যুবকরা হলো সভ্যতা গড়ার কারিগর এই যুবকরা হলো কোন জাতির উত্থান
ঘটিয়ে দেওয়ার প্রধানতম উপকরণ এই যুবকরা চাইলে যুগ জামানা পরিবর্তন আনতে পারে এই যুবকরা চাইলে একটা জাতির ইতিহাসকে তারা বদলে দিতে পারে এই যুবকরা চাইলে একটা নতুন সভ্যতা বিনির্মাণ করতে পারে আজকে যুবকরা এই যৌবনকালের সময়ে কি করছে তারা তারা মোবাইলে ফেসবুক ইউটিউব টিকটকে আবার কেউ বা আছে তার যৌবনের বয়সে কারো সামনে কারো পিছনে চামচামি করে করে যৌবন বিলীন করে দিয়েছে আমার কলেজের টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি তোমার যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই তোমার যৌবন দেওয়া হয়েছে কুরআনের পথে ইসলামের পথে এই যৌবনকে বিলীন করার জন্য যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন একজনই আনতে পারে জাতির জাগরণ আমি বলছিলাম পৃথিবীতে শক্তি দিয়ে বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিন বিজয় হয় নাই একজন ইমানদার যুবকই পারে একটা জাতিকে বিপ্লবের দিকে নিয়ে যেতে আপনারা কি জানেন একজন যুবক ওই অঞ্চলকে বেঈমানদের থেকে মুক্ত করে পুনরুদ্ধার করেছে সুবহানাল্লাহ তাকে আল্লাহ নবীও বানিয়েছেন আমি কি সেটা বলবো এটা তো প্রসঙ্গক্রমে এই আয়াতের তাফসীরেই চলে এসেছে বনি ইসরায়েলরা এবার বিজয়ী হলো আমালিকারা হটে গেল কোন জায়গায় ছিলাম মনে আছে তো সূর্য আল্লাহ থামায়া দিয়েছেন বিজয় দিয়েছেন ইমানদারদেরকে কে দিয়েছেন কে দিয়েছেন ফিলিস্তিন মুসলমানদের দখলে এভাবেই চলল একটা সময় যখন ইমানদাররা নাফরমানিতে মেতে উঠল আমালিকারা আবার ফিলিস্তিনকে দখল করে ফেলল এবার বনি ইসরায়েলরা আগের চেয়ে আরো বেশি নির্যাতিত হতে লাগলো আমালিকারা এদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে তাদের ছেলে মেয়েদের উপর নির্যাতন শুরু করেছে অসংখ্য যুবকদেরকে মেরে ফেলেছে এই রকম একটা কঠিন অবস্থা সেই সময়ে বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ একজন নতুন নবী পাঠালেন ওই নবীর নাম হলো শেমুয়েল বা শামুয়েল আলাইহিস সালাম শুনতেছেন আপনারা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে আপনাদের কষ্ট হচ্ছে না 20 মিনিট ধৈর্য থাকবে না আরো শুনেন খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছে একজন নবীকে পাঠানো হলো নাম কি ওই নবীর কাছে বনি ইসরায়েলের মজলুমরা গেল গিয়ে কি বলল আসেন কি বলল জেনে নেই কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা দেখেন কোরআনে সব ঘটনা আছে না নাই কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকরা এর 246 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা এবারে বলছেন আলাম তারা ইলাল মালাই মিন بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله الله بولسن আপনি কি তাদেরকে দেখেননি বনি ইসরায়েলদের তাদেরকে দেখেননি মূসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরায়েলের নেতাদেরকে কি দেখেননি তারা নিপীড়িত অবস্থায় যখন তাদের নবীকে গিয়ে বলল আমরা এই নির্যাতিত অবস্থায় আর থাকতে চাই না কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে চাই লড়াই করতে হলে একজন কমান্ডার বাদশাহের দরকার আছে না নাই তারা বলল ও নবী আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন একজন রাজা ঠিক করে দেন বাদশা ঠিক করে দেন যাতে আমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে পারি তখন তাদের নবী তাদেরকে বলেছিলেন
قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا তোমাদের অতীত ভালো না তোমাদের তো অতীত ভালো না মনে করো তোমাদের কথা মতো আমি একজন নেতা ঠিক করে দিলাম কিন্তু অতীতের মতো ওই যে মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে তোমরা বলেছিলা আমরা যুদ্ধ করব না তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো এখন যদি আমি আবার নেতা ঠিক করে দেওয়ার পরে আগের মতো তোমরা একই রকম আচরণ করো তো কি হবে তখন তারা বলেছিল قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا কেনো আমরা এরকম করব কাফিররা আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের সন্তান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে তো এই রকম অবস্থায় কেন আমরা আগের মতো আচরণ করব ওগো আমাদের নবী না আগের মতো আমরা আচরণ করব না আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তিনি যেন আমাদের জন্য একজন বাদশা মনোনীত করে দেন তখন তাদের নবী বললেন ঠিক আছে আল্লাহ তাআলা শামুয়েল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন কে নেতা হবে এবার তিনি উম্মতদেরকে ডেকে বললেন বনি ইসরাইলকে ডেকে বললেন ক্বালা লাহুম নাবিয়ুকুম إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে তোমাদের বাদশা বানিয়েছেন জোরে বলেন তো নাম কি আরেকটু জোরে বলেন আবার বলেন তালুত নাম কি এখন পেস আরেকটা লাগছে কি পেস যখন তিনি এই কথা বললেন আল্লাহ তাআলা তালুতকে তোমাদের বাদশা বানিয়েছেন তখন বনী ইসরাইলের নেতারা বলল قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال তারা বলল কি করে তালুত আমাদের উপরে বাদশাহী করবে সে আমাদের থেকে গরিব আমরা তার চাইতে বেশি সম্পদশালী কি করে সে আমাদের নেতা হয় তারা ভেবেছিল নেতা যে হবে তার সম্পদ বেশি থাকবে নেতৃত্বের জন্য সবচেয়ে বড় কোয়ালিটি হলো সম্পদ থাকা এটা ছিল তাদের ধারণা এই জন্য তারা বলল তালুত কেমনে আমাদের নেতা হয় তার তো সম্পদ নাই মাল নাই আমাদের থেকে তার ধন সম্পদ কম এত গরিব মানুষ কেমনে আমাদের নেতা হয় তখন তাদের নবী তাদেরকে কি জবাব দিলেন একটা কথাও কোরআনে বাদ নাই দেখেন পরের অংশে আল্লাহ বললেন ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল তিনি বললেন আল্লাহ তাআলা তালুতকে তোমাদের বাদশা বানিয়েছেন দুইটা গুণ থাকার কারণে ওয়াজাদাহু বাসতান ফিল ইলম আল্লাহ তার জ্ঞানকে সম্প্রসারিত করে দিয়েছেন তাকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন দুই নাম্বার হলো তাকে আল্লাহ তাআলা শারীরিক শক্তিও দিয়েছেন নেতৃত্ব পরিচালনার জন্য জ্ঞান থাকা লাগে যদি জ্ঞান না থাকে তো সে কেমনে নেতৃত্ব দিবে দুই নাম্বার ফিজিক্যালিও ফিট থাকা লাগে ফিজিক্যাল ফিটনেসও থাকা লাগে বয়স যদি 80 বছর 90 বছর হয়ে যায় তো মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলবে মাঝে মাঝে এমন উল্টা পাল্টা বলবে যে মানুষ নাকি ঠেলায়া ধাক্কায় বিল্ডিং ফালায় দিয়েছে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাবে এই জন্য ফিজিক্যাল ফিটনেস আর জ্ঞান থাকা দরকার নেতৃত্বের জন্য পয়সা নয় জ্ঞান থাকা দরকার শক্তি থাকা দরকার আর চরিত্র ঠিক থাকার তারা তখন বলল আচ্ছা তালুতকে যে দেখেন কি টেকনিক
তালুত কে যে আল্লাহই নেতা বানিয়েছেন এটা আমরা কেমনে বুঝতাম এমনও তো হতে পারে যে তালুতের সাথে তলে তলে আপনার সম্পর্ক ভালো আছে এইজন্য তালুত কে আপনি নেতা বানায়া দিচ্ছেন আপনি যে বলছেন তালুত কে আল্লাহ তা মুলকিহি আইয়া তিয়াকুমুত তাবুত আল্লাহ যে তালুত কে বাদশা বানিয়েছেন এটার প্রমাণ হলো তোমাদের একটা সিন্ধুক আছে কি আছে সিন্ধুক চিনেন তো আপনারা এই সিন্ধুকটা আমালিকারা বনে ইসরায়েলদের থেকে কেড়ে নিয়েছিল কি কেড়ে নিয়েছে ওই সিন্ধুকটা একটা মহামূল্যবান সিন্ধুক এই সিন্ধুকে ছিল মুসা নবীর ব্যবহারের হাতের ওই লাঠি ছিল হারুন আলাইহিসসালামের ব্যবহার করা অনেক জিনিস এবং তাদের পরিবারের অনেক জিনিসপত্র বনি ইসরায়েলরা কোন যুদ্ধে ওই সিন্ধুককে সামনে রেখে যখন লড়াই করত তখন ওই সিন্ধুকের বরকতে তারা বিজয়ী হয়ে যেত সুবহানাল্লাহ ওই সিন্ধুক কেড়ে নিয়েছে কারা একটু আগে না বললাম আমালিকা মাশাআল্লাহ কে কেড়ে নিয়েছে নবী তাদের নবী তাদেরকে বললেন শোনো তালুত যে নেতা আর তাকে আল্লাহই যে বাদশা বানিয়েছেন এটার প্রমাণ হলো যে সিন্ধুকটা তোমরা হারিয়েছো ওই সিন্ধুকটা যুদ্ধ করা ছাড়া আল্লাহ তাআলা তালুতের ঘরের সামনে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না যুদ্ধ বিগ্রহ ছাড়া ওই সিন্ধুকটা ঘরের সামনে চলে আসে এটা স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার কেমনে আসছে সিন্ধুকটা এবার শুনেন ওই আমালিকা গোষ্ঠী সিন্ধুক নিয়ে যে শহরে রেখেছে ওই শহরের উপরে গজব শুরু হয়েছে মহামারী পুরা শহরের মানুষ মহামারীতে মারা যাচ্ছে তারা তখন ওই সিন্ধুকটাকে এই শহর থেকে সরিয়ে আরেকটা শহরে রাখছে যেই শহরে রাখে ওই শহরে কি দেখা দেয় প্রথমে রাখছিল চকরিয়া চকরিয়া শেষ এরপরে রাখছে খোটাখালি ওইটাও পরে রাখছে ঈদগাঁওয়ে ঈদগাঁও আসলে বোঝানোর জন্য বলতেছি আর কি এরপরে নিয়ে রাখছে সামনে খরুলিয়াতে শেষ পরে নিয়ে গেছে খকশ বাজারে তো এইরকম করে আমালিকা সম্প্রদায় সেই সিন্ধুককে পাঁচটা শহরে রাখছে নিয়ে কয়টা শহরে পাঁচটা শহরে মহামারী দেখা দিয়েছে পরে আমালিকা সম্প্রদায়ের নেতারা বসে ভাবলো কি জাতের সিন্ধুক রে বাবা এটা যেখানে নেই ওখানে ঠাডা পড়ে এই সিন্ধুকটা আমাদের দেশে আমরা রাখবো এখন তারা সিদ্ধান্ত নিল একটা গরুর গাড়ি আনা হোক গরুর গাড়িতে উঠাইয়া ওই গরুর গাড়ি যেদিকে মন চায় ওইদিকেই যাক আমাদের কোনো চিন্তা গরুর গাড়িতে সিন্ধুক উঠাইয়া তারা গরুর গাড়ি হাঁকাইয়া দিয়েছে আল্লাহ তাআলা তার ফেরেশতা পাঠাইয়া ফেরেশতার বাহিরে দিয়ে গরুর গাড়িকে হাঁকাইয়া নিয়া ওই সিন্ধুকটাকে তালুতের দরজার সামনে একেবারে রেখে দিয়েছে বনি ইসরাইলের আর কোন সন্দেহ থাকলো না যে তালুতকে আল্লাহই নেতা বানিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এবার তারা মেনে নিল হ্যাঁ ঠিক আছে তালুতকে আল্লাহই নেতা বানিয়েছেন আমাদের আর কোনো সন্দেহ তারা বলল ঠিক আছে এবার আমরা লড়াই করব তালুতের নেতৃত্বে আমালিকাদের জোরে বলেন আমালিকাদের এখন তালু আপনাদেরকে খারাপ লাগছে এখন তালুতের নেতৃত্বে বাহিনী জড়ো হয়েছে 80,000 কত হাজার দেখেন থাকে কত পরে 80,000 তালুতের নেতৃত্বে রওনা দিয়েছে কি পুনরুদ্ধার করবে ওই ফিলিস্তিন মসজিদে বাহিনী কত রওনা দিয়েছে রওনা দেওয়ার পরে কি হয়েছে পরের আয়াত থেকে শুনে فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر طالوت যখন এই বিরাট বাহিনী নিয়ে রওনা করলেন পথিমধ্যে তারা একটা বিরাট নদী পেলেন সময়টা ছিল গ্রীষ্মকাল গ্রীষ্মের প্রচণ্ড তাপে সেনাবাহিনীর সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল পিপাসার্থ হয়ে গিয়েছিল নদী যখন তারা পার হবেন তালুত তখন তার বাহিনীকে বললেন
এই যে নদী পার হচ্ছ ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর আল্লাহ এই নদী দিয়ে তোমাদেরকে এখন পরীক্ষা করবেন খবরদার এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করো না ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় ভাইরা পানি ভালোভাবে খায়া পানি ভালোভাবে পান করে আর খাবার দাবার খায়া যদি ভালোভাবে মাঠে নামে তো দৌড়াইতে পারবে না কি এই জন্য পেটটাকে হালকা রাখার দরকার আছে না নাই যুদ্ধের মাঠের খেলোয়াড় হলো এই যোদ্ধা সবাই যদি পানি পান করে একদম টালমাটাল হয়ে যায় ক্লান্ত হয়ে যাবে এই জন্য কমান্ডার আগেই জানিয়ে দিলেন এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন খবরদার নদী নদী পার হওয়ার সময় পানি পান করো না ফামান শারিবা ফালাইসা মিননি فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي যে পানি পান করবে সে আর আমার দলভুক্ত নয় তবে কেউ যদি অতি পিপাসার কারণে وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنْ اخْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ যে পানি পান করবে না সে আমাদের দলে থাকবে কিন্তু অতিমাত্রায় পিপাসার কারণে কেউ যদি হাতের অঞ্জলি দিয়ে সামান্য পানি পান করে তো কোনো অসুবিধা কিন্তু দেখা গেল এই নদী পার হওয়ার সময় আলটিমেটাম দেওয়ার পরে সতর্কতা দেও সতর্কবাণী দেওয়ার পরেও 80,000 বাহিনী থেকে 313 জন ছাড়া বাকি সবাই পানি পান করে ফেলল কতজন পানি পান করে নাই 300 আর পানি পান করছে কতজন চিন্তা করছেন আপনারা 79,687 79,600 পানি পান করে ফেলছে আর পানি পান করে নাই 300 যারা পানি পান করে ফেলেছে একদম টালমাটাল অবস্থা ক্লান্ত হয়ে গিয়েছে পানি পান করা 79,687 জন এরা কি বলল শুনেন এরা বলল قالوا لا طاقه لنا اليوم بجالوت وجنوده ওই আমালিকাদের বাদশার নাম ছিল তখন জালুত নাম কি ছিল আর ইমানদারদের বাদশা তালুত জালুত আর পানি পান যারা করল তারা বলল لا طاقة لنا اليوم بجالوت وجنوده جالوت এবং তার বাহিনীর মোকাবেলা করার মতো কোনো শক্তি আমাদের নাই কারণ পানি খায়া তো টালমাটাল কয় আমরা এখন জালুতের বাহিনীর মোকাবেলা করতে পারবো না 79,687 আর বাকি থাকলো 313 জন এই 313 জন সংখ্যা কমে যাওয়ার কারণে তারা কি তখন ভয় পেয়েছে নাকি আরো জোরে বলেন তো কি বলল তারা তখন এই 313 জন যারা পানি পান করলো না তারা তখন ভীত হয় নাই ভয় পেয়ে যায় নাই বরং এই 313 জন কতটা সাহসের সাথে সাহসী কথা বলল শুনেন তাদের কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো ওই 313 জনের কথা আল্লাহর কাছে এত পছন্দ হলো তামাম দুনিয়া দিন বিজয়ের কর্মীদের জন্য কোরআনুল কারিমে এই কথাটা যিনি তুলে দিয়েছেন তিনি কে আল্লাহ এই 313 জন তখন বলেছিল كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين الله أكبر ওই 313 জন তখন বলল আমরা সংখ্যায় কমে গিয়েছি এসেছিলাম 80,000 আছি 313 কিন্তু আমরা এখনো ভয় পাই নাই আমাদের কলিজায় এখনো ভয় নাই কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের অন্তরে আর কারো ভয় নাই তারা তখন বলল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ সংখ্যায় কম হয়ও সংখ্যায় বেশিদেরকে হারিয়ে দিয়েছে এমন ইতিহাস দুনিয়ায় আছে না নাই তারা বলল আমাদের সাথে
আরো 79000 নাই তো কি হয়েছে আমাদের সাথে একজন আছেন তিনি কি আল্লাহ ঈমান কারে কয় দেখছেন শুনেন ঈমান কারে কয় আবু বকর আর নবীজি হিজরতের রাতে গুহায় আশ্রয় নিয়েছেন জানেন না আপনারা কাফিররা একদম গুহার কাছে চলে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল নবী গো আমরা মনে ধরা খাইছি যদি ধরা খাই আমরা দুইজন তারা অনেকজন নবীজি কি বললেন নবীজি তখন বললেন কে বলেছে আবু বকর আমরা দুইজন লা তাহজান ইন্নাল্লাহ মানা তুমি ভয় পেও না কে বলেছে আমরা দুইজন আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন তিনি কে সে আল্লাহর সাথে আছে কেউ আর থাকা লাগে কথা কর না কেন কেউ থাকা লাগে সেই আল্লাহ ছিলেন মুসা নবীর সাথে ফেরাউন সাইজ সেই আল্লাহ ছিলেন নবী ইব্রাহিমের সাথে নমরুদ সাইজ সুতরাং আমাদের সাথে কেউ যদি নাও থাকে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে কেউ আমাদের সাথে পারবে না আর আল্লাহ সাথে থাকবেন আপনার মধ্যে কি থাকলে ঈমান জোরে বলেন ঈমান ঈমান আছে তো ওই 313 জন বললেন অসুবিধা নাই এই যুদ্ধের সাথে বদরের যুদ্ধের মিল আছে বদরের যুদ্ধেও 313 জন সাহাবী নিয়ে নবীজি গেলেন কাফিরের সংখ্যা হলো কয় হাজার হ্যাঁ 3000 না 1000 কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার বদরের ইমানদাররা নবীজিকে বললেন নবী গো আপনি ভয় পাইয়েন না হতাশ হইয়েন না আপনি ভাবছেন আমরা লড়াই করব কি করব না বুখারীর হাদিস সাহাবীরা বললেন নবী গো আপনি হতাশ হইয়েন না চিন্তা করিয়েন না আমাদেরকে লড়াইয়ের মাঠে নিয়ে চলেন যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করব 313 জন গেলেন তালুতের নেতৃত্বে যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে এবার 313 জন নিয়ে হাজির আর কাফিরদের বাদশার নাম কি বললাম এই কাফিরিটা আসছে কেমনে শুনেন মাথার থেকে পা পর্যন্ত লৌহ বর্ম প্রোটেকশন লোহার বস্ত্র লোহার পোশাক মানে তলোয়ার দিয়েও তারে আপনি কিচ্ছু করতে পুরা প্যাকেট হেলমেট দিয়েছে মাথায় লোহার হেলমেট মাথাও সাইজ করতে পারবেন না গলাও কাটতে পারবেন না মাথার থেকে পা পর্যন্ত লৌহ বর্ম শুধু দেখা যায় দুইটা কি দুইটা সেই যুগে যুদ্ধের রেওয়াজ ছিল বীর এসে বীরকে আহ্বান করত বীর এসে বীরকে সাহসী এসে সাহসীকে ডাকত জালুত এসে যুদ্ধের মাঠে হুঙ্কার ছাড়ল তালুত মাত্র 313 জন বাহিনী নিয়ে আসছ কচুকাটা করে ফেলবস আচ্ছা কচুকাটা করব পরে তোমার সবচেয়ে সাহসীকে পাঠাও দেখি আমার বিরুদ্ধে লড়ুক বুড়া মানুষের রাগ বেশি না জোয়ান মানুষের রাগ বেশি কথা বলেন না কেন আপনারা যুবকরা আছে ছাত্ররা আছে বুড়া মানুষের রাগ বেশি না যুবকদের রাগ বেশি এই জালু দেশে লাফাইতেছে ওই 313 জনের বাহিনীর ভেতরে একজন তরুণ টকবকে তরুণ ছিলেন তার নাম হচ্ছে দাউদ পরবর্তীতে নবীও হয়েছেন আলাইহিসসালাম সুবহানাল্লাহ বয়স তখন বয়স তখন কি বেশি না কম বয়স তখন তিনি এসে বললেন ইমানদারদের বাদশাহ তালুতকে বললেন যে মাননীয় বাদশাহ এই জালুতের লাফালাফি দেখে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না আমার রাগ এখন কন্ট্রোলের আপনি আমাকে অনুমতি দেন তার একটু সাইজ করি তালুত বললেন তোমার বয়স কম তুমি কি করবা গেলে তোমার তো কোনো যুদ্ধের ট্রেনিং নাই কিচ্ছু জানো না তুমি তুমি যাও বলছিলাম এই যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধের মিল আছে যুদ্ধটা কি জানি হ্যাঁ বদর বদরও দুই কিশোর এসে নবীজিকে বলে মাআদার মুআওয়াজ দুই ভাই কিশোর অল্প বয়স ছোট্ট এই দুই যে এই দুজন এসে বলে নবী আমাদেরকে পারমিশন দেন আমরাও যাব নবীজি বললেন তোমাদের বয়স কম তোমাদেরকে পারমিশন দেওয়া দুই ভাই বলেন বয়স কম হইলে কি হবে আপনি অনুমতি দিয়ে দেখেন আমরা কি জিনিস নবীজি বললেন না দেওয়া হবে না দুই ভাই বললেন না দিতে হবে দুইজন না দেন একজনকে
আমরা লড়াই করি দুই ভাই কুস্তি করি দেখেন কে জিতে যে জিতে তারে আপনি পারমিশন দুই ভাই কুস্তি লাগবে ছোটটা বড়টারে কানে কানে কয় ভাই তুমি তো আমার বড় তোমার শক্তি বেশি তুমি তো আমাকে একটা দিয়েই ফালায় দিবা তুমি আমাকে ফালায় দেওয়ার পরে আমি যখন তোমারে ধরব তুমি আমার ইচ্ছা করে পড়ে যাইও নবীজি যেন বুঝেন আমিও তোমার থেকে কম না নবীজি এটা শুনে ফেলছেন শুনে ফেলে তিনি বললেন যাও দুই ভাইকেই আমি পারমিশন দিলাম বয়স কি মনে করছেন এই তরুণ আর যুবকরা ইসলামের জন্য কি করেছে এই দুই কিশোর ছেলে কি করেছে বদরের যুদ্ধে গিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তুমুল লড়াই করছি এই দুইটা কিশোর এসে আমাকে বারবার ডিস্টার্ব করে আমাকে এসে বলে আঙ্কেল চাচা আবু জেহেল কোনটা আমি জিজ্ঞেস করলাম বাবারে তোমাদের বয়স কম তলোয়ারও ঠিক মতো ধরতে জানো না তোমরা আবু জেহেল দা তোমরা কি করবা বলো তো কয় চাচা বেশি কথা বলেন না খালি দেখায় দেন তারপর দেখেন আমরা কি করি বারবার বারবার এসে বলে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলে আমি বিরক্ত হয়ে গেলাম এক পর্যায়ে তাদের কথা শুনে আমি দেখায় দিলাম ওই যে সৈন্যবেষ্টিত উটের উপরে আবু জেহেল আছে সৈন্য দিয়ে ঘেরাও করা তিনি বলছেন আল্লাহর কসম আপনারা নবীজির সিরাত পড়বেন জীবনী পড়বেন দেখবেন আব্দুর রহমান বিন আউফ বলছেন আল্লাহর কসম আমি দেখায় দেওয়ার পরে এই দুই কিশোর বাচ্চা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তারা এত তীব্র গতিতে আবু জেহেলের উপর ঝাঁপায় বলল গিয়ে এক ভাই আবু জেহেলের পায়ে তলোয়ার দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে তারা আবু জেহেলকে তার বাহন থেকে না একেবারে মাটিতে ফেলে দিয়েছে আল্লাহু আকবার আরেক ভাই গিয়ে একেবারে সাইজ করে দিয়েছে তরুণদের যুবকদের অবদান ইসলামে কম না বেশি আর এই যুদ্ধে তালুতকে আরেক তরুণ গিয়ে বলতেছেন বয়স কম তো কি হয়েছে পারমিশন দেয়া দেখেন আমি জিনিসটা কি নাম জানো কি জোরে বলেন তিনি বলছেন না তোমাকে পারমিশন দিব না অন্য কাউকে পাঠাবো দাউদ আলাইহিসসালাম না ছোট বান্দা না পারমিশন আমাকেই দিতে হবে অবশেষে তাকেই দেওয়া হলো পারমিশন তালুত কাছে ডাকলেন ডেকে বললেন তুমি যেহেতু যাচ্ছ ধরো আমার তলোয়ারটা নিয়ে যাও তিনি বললেন তার মতো কাফিরকে সাইজ করার জন্য কি তলোয়ার লাগে আপনি দেখেন না আমি তারে কেমনে সাইজ করি কারণ প্রত্যেক নবীকে অসাধারণ বুদ্ধিমত্তা দিয়েছেন কি তিনি আগেই দেখে ফেলেছেন এই কাফিরকে তলোয়ার দিয়ে সাইজ করা যাবে না মাথা থেকে পা পর্যন্ত প্রোটেকশন কোন দিকে মারবেন তারে তিনি আগেই লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছেন তার শুধু দেখা যায় কি তো টার্গেট কি টার্গেট হলো তিনি বললেন মাননীয় বাদশাহ তার মতো একটা কাফিররে সাইজ করতে কি তলোয়ার লাগে দেখেন তারে সাইজ করি কেমনে আমি দাউদ আলাইহিস সালামের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল তিনি পাথর নিক্ষেপে মারাত্মক পারদর্শী ছিলেন তার নিশানা কখনো মিস হতো না আমার বাড়ি তো সিলেটে জানাননি আপনারা সিলেটি মাতলে তো কোনটা বুঝতে না আমরা সিলেটে বলি এটাকে ওই যে গাছের ডাল এরকম থাকে দুই দিকে এরকম গুলেল বাচ্চারা বেল্ট দিয়ে কি জানি বানায় তারপর পা আপনার পাথর ছুঁড়ে এটাকে কি বলে আপনাদের এলাকায় সিরাহান্ডা আমার হয়তো মাখরাজ হয় না এই জন্য আপনারা হাসছেন যাই হোক উচ্চারণ হয়তো ঠিকঠাক হয় নাই যেটা বুঝছেন আপনারা ওইটাই ঠিক আছে তিনি ওই গুলেল এটার মধ্যে ব্যাগ থেকে একটা খুব সাইজের পাথর নিয়েছেন নিয়ে ওই গুলেলের ভিতর ঢুকাইয়া ওই কাফিরের একদম কি বরাবর চোখ বরাবর সব শক্তিকে এক জায়গায় করে যখন মেরেছেন তার চক্ষু মাথার ভিতরে ঢুকে মাথার মগজ শুদ্ধা হেলমেট ভেদ করে পেছন দিকে বের হয়েছে নবীদের শক্তি কি আমার মতো নসরুল্লাহ আর কলিমুল্লাহর মতো কথা বলে শেষ কাফির ওখানে আচ্ছা নেতা শেষ হইলে কর্মী থাকে জোরে বলেন পরের আয়াতে কি এসেছে ফাহাজামুহুম বিইজনিল্লাহ আল্লাহর অনুগ্রহে আল্লাহর আদেশে তারা তাদেরকে পরাভূত করলো ওয়া কাতালা দাউদ আর জালুত আর জালুতকে দাউদ হত্যা করলেন আল্লাহু আকবার ও যুবক ভাইয়েরা দেখো এক যুবক কি করেছে আবারও বাইতুল মুকাদ্দাস বেঈমানদের থেকে ইমানদাররা পুনরুদ্ধার করলো শক্তি দিয়ে না ইমান দিয়ে শক্তি দিয়ে না ইমান দিয়ে
আমি আজ এই কক্সবাজারের ঈদগাহে বলে যাচ্ছি শুধু বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিন নয় তাম পৃথিবীতে আমরা মুসলমানরা আজ গুলামের জাত হয়েছি আমরা সবাই এই গুলামি থেকে উত্তরণ পাবো যদি আমরা সবাই কোরআনের কাছে এসে কোরআনের আলোকে খাঁটি ইমানদার হয়ে যাই তাম দুনিয়াকে আল্লাহ আমাদের পায়ের তলায় ফেলে দিবে এজন্য ইমানদার হওয়া লাগবে কি হওয়া লাগবে আর ইমানদার তার জীবনে কেবলমাত্র একজনের হুকুম আহকাম মানবে তিনি কি আল্লাহ ওই আল্লাহর হুকুমের একটা কিতাব আছে নাম কি আল্লাহ এখন আমরা আল্লাহর আইন বাদ দিয়ে আমরা পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে আইন কানুন ধার করে এনেছি কিভাবে সমাজ চালাবো দেশ চালাবো সব পশ্চিম থেকে ধার করা আমরা চুরির বিচার ডাকাতির বিচার জেনার বিচার অন্যায় অবিচারের বিচার কুরআন দিয়ে করি না সব করি তাদের থেকে ধার করা আইন দিয়ে যতদিন পর্যন্ত মুসলমানরা বেঈমানদের কাফিরদের থেকে ধার করা আইন কানুনকে ধার করে তারা তাদের সমাজ রাষ্ট্র সব চালাবে ততদিন পর্যন্ত বিশ্বের মুসলমানরা ওদের গোলাম হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে আর যখন পৃথিবীর মুসলমানরা ওদের বানানো আইন কানুনকে লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআনকে বুকে ধারণ করে কোরআনের আইন গ্রহণ করবে যাদের ভয়ে আমরা থরথর করি ওরা আমাদের পায়ের সামনে হাঁটু গেড়ে এসে বসে থাকবে কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় স্লোগান বন্ধ করে কথা শুনে রাখে আবেগ কম বিবেক যেন বেশি থাকে এই স্লোগান তো দিলাম ঠিক কয়জন মানুষ আছে আগামীকাল থেকে আমি বলবো আমি আর কারো সামনে পিছে চামচামি করব না আমি এখন থেকে কোরআনের পথে আমাকে উৎসর্গ করব আমি কোরআনের পথে চলব কোরআনের মিছিলে থাকব কোরআনের আন্দোলনে থাকব এই সিদ্ধান্ত যদি নিতে পারেন তো সেটা হবে এই স্লোগানের চাইতেও বড় কিছু এজন্য আসুন আজকের গোটা এই দেড় দুই ঘন্টার আলোচনার মূল কথা হলো আসুন ইমান পরিশুদ্ধ করি ইমানের ব্যাটারিকে চার্জ দেই ইমানের ব্যাটারিকে চার্জ দিতে হবে চার্জারের নাম কি জোরে বলেন এই কোরআন এটা শুধু তিলাওয়াত করলে হবে না হ্যাঁ এটা এমন বরকতময় কিতাব অর্থ না বুঝে পড়লেও সওয়াব দেন কে কিন্তু শুধু তেলাওয়াত করলে পরিপূর্ণ হক আদায় হয় না এজন্য এটা বুঝতে হবে বুঝার পরে এই কিতাবের আইন সব জায়গায় রাখতে হবে আমরা আমাদের পূর্বপুরুষরা পৃথিবী নেতৃত্ব দিয়েছিলেন কেন জানেন তারা মানুষের থেকে ধার করে আইন কানুন আনে নাই তারা সব কিছুতে একটা কিতাবকে গ্রহণ করেছে কিতাবের নাম এজন্য পৃথিবী তারা শাসন করেছে আর আমরা যখন থেকে দুনিয়ার মোহে আর ওদের ফাতানু ওদের পাতানু ফাঁদে ওদের পাতানু ফাঁদে আমরা যখন আটকা পড়ে গেলাম ওদের লোভ লালসার কাছে এবং ওদের কাছে যখন আমরা বিক্রি হয়ে গেলাম ওদের থেকে যখন ওদের মানে কাদের বুঝছেন তো আপনারা তাদের থেকে যখন আমরা আইন কানুন ধার করে তাদের কালচার সভ্যতা সব কিছু তাদের থেকে আমদানি করা আরম্ভ করলাম তখন থেকে আমাদের পরাজয় অবনতি আরম্ভ হয়ে গেল এখান থেকে বাঁচবো কেমনে কোরআনের কাছে আসবো বছরে একদিন শুধু কোরআনের মাহফিল করেই আমাদের দায়িত্ব শেষ নয় প্রতিদিন প্রতিক্ষণ কোরআনের আলোয় আলোকিত করে কোরআনের আদর্শে উজ্জীবিত হয়ে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের মিছিলে সামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তবেই ইমান ইমানের ব্যাটারি চার্জ একদম লেভেল মতো আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে এই যুবকদের জন্য প্রাণ ভরা মন ভরা দোয়া রইল ভবিষ্যতেও এই যুবকরা আয়োজন করলে আপনারা সবাই মিলে এই যুবকদেরকে সহযোগিতা করবেন তো আমার ভাইজান এখানে আছেন স্থানীয় ইউপি সদস্য তিনি তিনিও আছেন বসা হয়তো তারাও অনেক সহযোগিতা করেছেন এভাবেই তারা যেন সহযোগিতা অব্যাহত রাখেন আমরা ফিরে যাচ্ছি মাহফিল কমিটির কাছে সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো নইলে আমরা অনুমতি পেলে মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ